হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবী। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে স্বাস্থ্যসম্মত ডায়েট হচ্ছে কিটো ডায়েট। এই ডায়েট যে শুধু আমাদের ওয়েট লুজ করতেই সাহায্য করে তা নয়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স সহ অনেক অনেক শারীরিক সমস্যা থেকেও ভালো হওয়া যায়। কিটো ডায়েটে বলেছে ভালো ফ্যাট খেতে, আর এজন্যই সয়াবিন তেল না খেয়ে এর বদলে কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, মাখন, ঘি, খাঁটি সরিষার তেল দিয়ে ডায়েটের খাবারগুলো রান্না করতে হবে। কিটো ডায়েটের অন্যান্য সব খাবারের মধ্যে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি ঘিয়ে ভেজে ডিম খাওয়া। তবে বাজারে যে সমস্ত ঘি পাওয়া যায় তা কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত নয়, আর খুব সহজেই কিন্তু এই ঘি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরে এই ঘি বানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি এখানে নিয়েছি বাটার, এটা আনসল্টেড বাটার। ঘি বানাতে অবশ্যই এই আনসল্টেড বাটারটা লাগবে। আমি একসঙ্গে একটু বেশি করে ঘি বানাবো, এজন্য নিয়েছি 5টা বাটার। বাটারগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর ঘি বানাতে আমাদের সবচেয়ে বেশি যে কথাটা মনে রাখতে হবে তা হচ্ছে চুলার আঁচ। একদম নিভু আঁচে ঘি বানাতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একদম কম থাকবে, তা না হলে কিন্তু ঘি ভালো হবে না। এরকম নিভু আঁচে ঘি হতে সময় লাগবে 5 ঘন্টার মতো। ঘি বানাতে আমি নিয়েছি হ্যাভি তলাযুক্ত স্টিলের এইরকম একটা হাঁড়ি। এখন একটা একটা করে বাটারগুলো প্যাকেট থেকে খুলে হাঁড়িতে রেখে ঘি বানিয়ে নেব। ঠিক এইভাবেই রেখে দেব, নাড়াচাড়া করার কোনোই দরকার নেই। আস্তে আস্তে বাটার কিন্তু নিজেই গলে যাবে। প্রায় 20 মিনিট পরে বাটার গলে গিয়েছে আর চুলার আঁচ কিন্তু সেই নিভুতেই আছে। প্রায় 4 ঘন্টা পরে ঘিয়ের উপরটা এরকম একটু ব্রাউনিশ হয়ে এসেছে। ঠিক 6 ঘন্টা পর যখন দেখবেন নিচের শরটা এইরকম চকলেটের মতো রং হয়েছে, তখন বুঝতে হবে ঘি বানানো শেষ। আর আমার পুরো বাড়ি কিন্তু ঘিয়ের সুগন্ধে মৌ মৌ করছে। এখন চুলার আঁচ বন্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠিক এইরকম একটা পরিষ্কার ও শুকনো বয়ম নিয়েছি ঘিটা রাখার জন্য। বয়মের উপর একটা ছাঁকনি রেখে তারপর ঘিটাকে ছেঁকে ঢেলে নেব। এখন বয়মের মুখটা বন্ধ করে রেখে দিব ঘিটা জমার জন্য। ঘিটা দেখেন জমে কত সুন্দর হয়েছে। অনর্থক বাজার থেকে ভেজাল ঘি কিনে টাকা ও স্বাস্থ্য নষ্ট না করে ঘরেই বানিয়ে নিন একদম খাঁটি ঘি। সেই নানি দাদির আমলের মতো বলবো, ঘি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ক্ষতিকারক নয়। এই খাঁটি ঘি দিয়ে ডিম ভেজে অনায়াসে খেতে পারেন ডায়েটের জন্য। আর সাথে আমি বাদামও ভেজে নিয়েছি। আর ঘরে ঘি বানালে কেমন হলো সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। যে কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। আশা করি আপনারা বানাবেন, আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।